আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা অনেকেই জানতে চেয়েছেন, নতুন বিয়ে করেছি, স্ত্রীর সাথে সহবাসে ভয় পাচ্ছি, সহবাস করতে পারছি না, এক্ষেত্রে করণীয় কী? চলুন চলতে মূল আলোচনায়। তো বন্ধুরা, নতুন যে সকল বিবাহিত দম্পতি বা যে সকল বিবাহিত পুরুষ ভাই আছেন, যারা সবেমাত্র বিয়ে করেছেন বা করবেন বলে চিন্তা করতেছেন, আজকে ভিডিওটি তাদের জন্য। তো আসলে আপনাদের যখন এই সমস্যাগুলো হয়, দেখা যাচ্ছে স্ত্রীর সাথে সহবাস করতে গিয়েছেন, প্রথমবার সহবাসে স্ত্রীর যোনিবন্ধ যেতে পারেননি, তার আগেই আপনার বীর্যপাত ঘটে গিয়েছে, এবং দ্বিতীয়বারও যখন সহবাস করতে যাচ্ছেন একই অবস্থা হচ্ছে, পরপর যখন এরকম দু তিনবার হলো, এরপরে কিন্তু আসলে আপনার স্ত্রীর সাথে সহবাস করার যে সাহস সেটা কিন্তু হারিয়ে ফেলছেন বা আপনার মধ্যে একটা ভয় কাজ করতেছে, এবং এই স্ত্রী সহবাসটা আপনার কাছে রীতিমতো যুদ্ধ করার মতো একটা অবস্থা কিন্তু চলে গিয়েছে। আসলে এই সমস্যাটা কেন হচ্ছে কারণগুলো জানাবো, আর এই সমস্যা যখন উপনীত হলেন তখন আপনার করণীয় ছিল কি আর আপনি করতেছেন কি আসলে আমরা দেখি নিই। যখন এই সমস্যা হয় তখনই দেখা যায় একজন নতুন বিবাহিত দম্পতি যে বা পুরুষ যিনি আছেন, তিনি কি করেন, হয়তো তা কোনো বন্ধুর বা ফ্রেন্ডের কাছে জিজ্ঞাসা করেন বা জানতে চান যে এমন অবস্থা এখন কি করতে পারি। এখন যে বন্ধুর কাছে জানতে চেয়েছেন সেও দেখা যাচ্ছে এই বিষয়টা কোনো জ্ঞানই নেই, সম্পূর্ণ অদক্ষ একজন ব্যক্তি। সে কী করছেন, আপনাকে হয়তো কোনো ফার্মাসিতে নিয়ে গিয়েছেন অথবা কোনো একটা ওষুধের নাম বলে দিয়েছেন যেটা ওয়ান টাইম উত্তেজক ওষুধ। আপনি প্রথম নম্বর যে ভুলটা করলেন সেটা হচ্ছে এই ওয়ান টাইম উত্তেজক ওষুধ সেবন করে। আপনি যখন ফার্মেসিতে যাচ্ছেন, ফার্মেসিতে যিনি আসছেন তিনি কিন্তু সর্বোচ্চ পাওয়ারের যে মেডিসিনটা আছে সেটা আপনাকে দেওয়ার চেষ্টা করবে। এটা খাওয়ার পরে আপনার চোখ লাল হয়ে যেতে পারে, মাথা ব্যথা করতে পারে, মাথা প্লাস ঘাড় ব্যথা করতে পারে, কোমর বা মাজা ব্যথা করতে পারে, এই সমস্যাগুলো হচ্ছে। পাশাপাশি আপনার বদহজম দেখা দিতে পারে, পাতলা পায়খানা হতে পারে, এতগুলো সমস্যা হচ্ছে। কিন্তু তারপরে দেখা যাচ্ছে আপনার পারফরমেন্স ভালো করতে পারছেন, স্ত্রীকে হ্যাপি করতে পারছেন এই মেডিসিনটা খেয়ে। এখন আপনি চিন্তা করছেন যা হয় হোক ইজ্জত বাঁচাতে হবে, এই মেডিসিন নিয়মিত করতে হবে, প্রতিদিন ফার্মেসিতে যাচ্ছেন বা দোকানে যাচ্ছেন এই মেডিসিন কিনে এনে খাচ্ছেন। একটা পর্যায়ে দেখা যাবে যে আপনি এই মেডিসিন খেলেও আপনার কোনো কাজ করবে না, পেনিস শক্ত হবে না, আপনি পারফরমেন্স করতে পারবেন না। এবং এই যখন করুণ অবস্থা চলে গেলেন, এরপরে যখন ডাক্তারের কাছে যাচ্ছেন, ডাক্তার ট্রিটমেন্ট দিবে কিন্তু সেই ওষুধেও কাজ করবে না। আপনার উচিত ছিল কি, সর্বপ্রথম উচিত ছিল নিজেকে নিজের বোঝানো, কারণ আপনি যেহেতু আগে পরে কখনো কোনো দিন কোনো মেয়ের সংস্পর্শে যাননি, কোনো মেয়ের সাথে সহবাস করার বা মিলন করার অভিজ্ঞতা নেই, এই অনভিজ্ঞতার কারণে আপনার এমনটা হতেই পারে। এক্ষেত্রে আপনার নিজের ধৈর্য ধরা উচিত ছিল, টেকনিক অবলম্বন করা উচিত ছিল, কিছু পুষ্টিকর খাবার খাওয়া বাড়িয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু আপনি সেগুলো করেননি। সেকেন্ড অপশনে আপনার উচিত ছিল ভালো ডাক্তার কাছে যাওয়া, ডাক্তার কাছে গিয়ে সুপরামর্শ নেওয়া। আপনি যে কোনো ডাক্তার কাছে যান না কেন, সেটা অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, যে ডাক্তার কাছে যান না কেন, একজন ডাক্তার কিন্তু রোগীকে খুব অল্প পাওয়ারের মেডিসিন দিয়ে ট্রিটমেন্টটা শুরু করে, এবং তার অবস্থা শুনে দেখা যায় অনেক ক্ষেত্রে কোনো মেডিসিনের প্রয়োজনও হয় না। কিন্তু নিজে নিজে যখন এই ভুলগুলো করবেন তখন কিন্তু ভবিষ্যতে যে খুব অশনি সংকেত খারাপ দিকে যাবে এই বিষয়টা মাথায় রেখে কিন্তু আপনারা এই অন টাইম ওষুধগুলো খাবেন, যারা আজকে ভিডিওটি দেখতেছেন। তো যাই হোক, আপনি যদি ডাক্তার কাছে যেতেন, ডাক্তার কী করতো, আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে আপনার কী সমস্যা আছে এগুলো দেখে জেনে বুঝে আপনাকে মেডিসিন দিত। অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার এই যারা নতুন বিয়ে করছেন, শুধুমাত্র ভয়ের আতঙ্কের কারণে কিন্তু আপনাদের সমস্যা প্রতিবারই হয়। এক্ষেত্রে কিন্তু একটু কাউন্সেলিং করলে কিন্তু ভালো হয়ে যান, যেমন আপনি পারতেছেন না, হ্যাঁ আপনাকে ছোটো ছোটো টার্গেট সেট করে নিতে হবে যে আমি প্রথমবার যদি এক মিনিটে আমার বীর্যপাত ঘটে আমি চেষ্টা করবো দ্বিতীয়বারে অন্তত তিন মিনিট আমি সহবাস করবো। আপনি তিন মিনিট টার্গেট নিলে অন্তত দু মিনিট তো পারবেন, পরের বার যখন সহবাস করবেন পরের দিন আপনার টার্গেট রাখতে হবে যে আমি আজকে পাঁচ মিনিট পারবো, পাঁচ মিনিট না পারেন তিন মিনিট তো পারবেন, এইভাবে করে করে কিন্তু আপনি টাইমিং বাড়াতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে অনেকেই আছেন যে হয়তো বিয়ের আগে অনেকটা বসন্ত পার করে এসছেন বিভিন্ন বিকৃত জনাচায় লিপ্ত হয়ে, এর মধ্যে অন্যতম থাকে মাস্টারবেশন করা, বিভিন্ন পরকীয়া করা, বহুগামিতা, সমকামিতা, এগুলো লিপ্ত থাকতেছিলেন, এই সকল কারণে নিজের মনের ভিতরে ভয় থাকে, যার কারণে আপনার অন টাইম উত্তেজক ওষুধগুলো কিন্তু সেবন করে থাকেন, যেটা কখনোই করা উচিত নয়। এবার আসুন, আপনি যদি ডাক্তার কাছে যান, অনেক ক্ষেত্রে দেখা যায় পরীক্ষা নিরীক্ষা করার পরে কিন্তু আপনার ভিতরে কিছু ক্রনিক রোগগুলো কিন্তু বেরিয়ে আসে। এমন অনেক রোগী আছে যে তাদের আসলে কোনো যৌন রোগই নেই, তাদের হরমোন লেভেল ভালো আছে, তাদের শরীরের স্বাস্থ্যের অবস্থা ভালো আছে, কিন্তু একটা সমস্যা আছে, সেটা কি, তাদের প্রতন যে আমাশয় বা ক্রনিক ডিসেন্ট্রি এটা আছে, পায়খানা বসলেই পায়খানার সাথে মিউকাস যায়,
অথবা একটু ভাজা পোড়া তেলে ভাজা মশলা খাবার খেলে, একটু খাবার এলোমেলো করলে, বিশুদ্ধ পানি না খেলে দেখা যায় তাদের সমস্যাটা বেড়ে যায়। আর আপনার মিউকাস যদি বেরোতে থাকে তাহলে অটোমেটিকভাবেই কিন্তু আপনি যৌন দুর্বলতা ভুগবেন, যৌন রোগীতায় পরিণত হবেন। এক্ষেত্রে কী করতে হবে? এক্ষেত্রে কি আপনার উত্তেজক মেডিসিন খাওয়ার দরকার? কখনোই না। এক্ষেত্রে যেটা করতে হবে, অবশ্যই আপনার ক্রোনিক ডিসেন্টি কীভাবে সেরে যায় সেই মেডিসিন খেতে হবে, সেই ট্রিটমেন্ট গ্রহণ করতে হবে। অনেকে দেখা যায়, অনেকে জানেনই না যে সে দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস রোগে ভুগতেছেন, আর ডায়াবেটিস রোগে ভোগার কারণে বা ডায়াবেটিস আক্রান্ত হওয়ার কারণে তার এই যৌন সমস্যা দেখা দিয়েছে। এক্ষেত্রে যখন আপনি ডায়াবেটিস টেস্ট করবেন, যখন দেখা যাবে যে ডায়াবেটিস ধরা পড়েছে, আর সেক্ষেত্রে কী হবে, ডায়াবেটিস কন্ট্রোলের মেডিসিনগুলো খেলে বা ডায়াবেটিসের ট্রিটমেন্ট নিলে কিন্তু অটোমেটিকভাবেই আপনার যৌন দুর্বলতা ঠিক হয়ে যাবে। আর ডায়াবেটিস আপনারা কীভাবে পরীক্ষা নিরীক্ষা করবেন এই বিষয়ে একটা ভিডিও দেওয়া আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। আবার অনেক ক্ষেত্রে দেখা যায়, আমরা অনেকেই আছি তাদের ওজনটা অনেক বৃদ্ধি করে ফেলেছি বা অনেক বেশি ওজন। কেমন? স্বাভাবিকভাবে উচ্চতর অনুযায়ী ওজন যদি 60 থেকে 65 বা 70 কেজি থাকার কথা, সেখানে ওজন আছে 110 থেকে 120 কেজি। এই যে ওভারওয়েট, এই ওভারওয়েট থাকার কারণে আপনার শরীরে প্রচুর পরিমাণে ফ্যাট আছে, যেটাকে বলা হয় এলডিএল ফ্যাট বা ব্যাড ফ্যাট বা খারাপ যে চর্বিটা আছে, এটা জমে যাওয়ার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি স্ত্রীর সাথে সহবাসে ভালো পারফরমেন্স করতে পারছেন না। এক্ষেত্রে যেটা করতে হবে, অবশ্যই আপনার ওজন কমাতে হবে, ওজন কমিয়ে নির্দিষ্ট নিয়মে আসতে হবে। ওজন কমানোর পাশাপাশি আর একটা বিষয় হচ্ছে যে আপনারা যারা নতুন বিয়ে করছেন, প্রতিদিনই চান স্ত্রীর সাথে সহবাস, এটাও একটা ভুল ধারণা। বিয়ে করেছেন, স্ত্রী আপনার সাথে চলে যাচ্ছে না, তাতে সহবাস করতে পারবেন। প্রতিদিন সহবাস না করে আপনার একদিন পর একদিন করুন, গ্যাপ দিয়ে দিয়ে সহবাস করুন। আপনাদের একদিন বীর্যপাত ঘটলে যে ঘাটতিটা আছে, ঘাটতিটা ফিল আপ করার জন্য পুষ্টিকর খাবার খাওয়াটা বাড়িয়ে দিন এবং একদিন পর একদিন অন্তত সহবাস করুন, দেখবেন আস্তে আস্তে সময় নিতে পারবেন। যে কোনো কাজ আমাদের এই শারীরিক মিলন করা, এটাও কিন্তু একটা অভিজ্ঞতার ব্যাপার থাকে, একটা পারফরমেন্সের ব্যাপার থাকে। এটাও তো আপনি নতুন অবস্থায় তো পারবেন না, আপনার সবার সময় আসবে না। এক্ষেত্রে আপনার উন্নতি করতে হলে অবশ্যই একটু সময় নিতে হবে, নিজের দক্ষতা অর্জন করতে হবে, এজন্য একটু সময় প্রয়োজন হবে। এজন্য যারা আজকে ভিডিওটি দেখলেন, যারা নতুন বিয়ে করছেন, যারা ফ্যাস্টেড হয়ে গেছেন, তাদেরকে একটা মেসেজই দেবো, একটা কথাই বলবো যে আপনার এই ধরনের সমস্যা হলে হতাশ হওয়ার প্রয়োজন নেই, নিজেকে নিজে কাউন্সেলিং করুন, চেষ্টা করুন, না হলে ভালো একজন ডাক্তারকে দেখান, একজন ডাক্তারকে সমস্যাগুলো খুলে বলুন, সমস্যার অনুযায়ী সমাধান পেয়ে যাবেন। কিন্তু কখনও নিজের থেকে যদি কোনো মেডিসিন খান, এলোমেলো কিছু করেন, তাহলে এখান থেকে বেরিয়ে আসাটা খুবই কঠিন একটা অবস্থা কিন্তু দাঁড়াবে। তো বন্ধুরা, এর পাশাপাশি আপনারা একটি ঘরোয়া রেমেডি সেবন করতে পারেন। সেই ঘরোয়া রেমেডি আপনাদের তৈরি করার জন্য খুব সংক্ষেপে 3টা জিনিস নিতে হবে। আপনারা 100 গ্রাম অশ্বগন্ধা পাউডার, মূলের যে পাউডার, 100 গ্রাম শিমুল মূলের পাউডার, 100 গ্রাম ভুঁই কুমড়া পাউডার, এই 3টি পাউডার আপনারা নিয়ে সুন্দর করে রোদ দিয়ে একটা কন্টেনারে রাখবেন এবং প্রতিদিন রাতে ভাত খাওয়ার পরে ঘুমাতে যাওয়ার কমপক্ষে আধা ঘন্টা আগে আপনি 1 চামচ পরিমাণ পাউডার 1 গ্লাস কুসুম গরম বা উষ্ণ গরম দুধের মতো দিয়ে যদি প্রতিনিয়ত খেতে পারেন, মাত্র 5-7 দিন খাওয়ার পরে দেখবেন আপনাদের যাতে দ্রুত বীর্যপাত হয়ে যায়, পেনিস শক্ত হয় না, এই সমস্যাগুলো কিন্তু দূর হয়ে যাবে। একেবারে ন্যাচারালভাবে কিন্তু এটা তৈরি করে খেতে পারেন। যাদের দেখা যাচ্ছে শরীরে কোনো প্রকার প্রবলেম ধরা পড়েনি, অর্থাৎ হরমোন লেভেল ঠিক আছে, ডায়াবেটিস নেই, ওজন নিয়ন্ত্রণে আছে, শুধুমাত্র প্রতিবার সহবাসে বীর্যপাত প্রথমেই ঘটে যাচ্ছে, এমন অবস্থা যদি কারো থাকে, সেক্ষেত্রে আপনারা এই রেমেডি যদি সেবন করতে পারেন তাতেও কিন্তু ইনশাল্লাহ আপনাদের সমস্যার সমাধান হবে। তো বন্ধুরা, এই ছিল আজকে বিষয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলের সাথেই থাকবেন, যা এখন চ্যানেলে সাবস্ক্রাইব করেনি চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওটি লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।